ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। বাংলাদেশের সাথে মৈত্রী এই খেলা এবার তৃতীয়বারের জন্য। ক্রিকেট খেলা নিয়ে বরাবরই গোটা পৃথিবীতে উন্মাদনা রয়েছে সেই আদিকাল থেকে। প্রত্যেক চার বছর অন্তর গোটা পৃথিবী জুড়ে বিশ্বকাপের উন্মাদনা বজায় থাকে। আর বর্তমানে ২০-২০ ওভারের ম্যাচের যুগে ক্রিকেট যেন এক উৎসবে পরিণত হয়েছে। তবে ক্রিকেট আমরা দেখতে ও খেলতে ভালোবাসলেও এর আগে ক্রিকেট খেলা আগ্রহ থাকলেও বঞ্চিত হয়ে যেত বিশেষভাবে সক্ষম একাধিক তরুণ তরুণীরা। তবে সেসব এখন অতীত। বর্তমান দুনিয়ার মূক ও বধির অস্থি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম ছাড়াও দৃষ্টিহীনেরাও খেলে থাকেন দেশ বিদেশে গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট। ঠিক তেমনই অস্থি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের নিয়ে আগামী 28 এবং 29 মে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এক আন্তর্জাতিক সিরিজ। সম্পূর্ণ খেলাটি আয়োজন করছে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন। খেলাটি আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া বিবেকানন্দ সমিতির গ্রাউন্ডে। 2019 সাল থেকে ভারত বাংলাদেশের এই দিব্যাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টটি শুরু করা হয়েছিল। ইতিমধ্যে বাংলাদেশের ক্রিকেট দলটি দুবার ভারতে এসে এবং ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গের দিব্যাঙ্গদের এই ক্রিকেটের দলটি একবার বাংলাদেশে গিয়ে খেলে এসেছে এই টুর্নামেন্ট। এবছর বাংলাদেশের টিম তৃতীয়বারের জন্য ভারতবর্ষে আসছে এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতে। এরপর ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের দিব্যাঙ্গদের এই দলটি আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে যেতে পারে বাংলাদেশে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতে। মূলত দুদিনে তিনটি খেলার আয়োজন করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুটি টি টোয়েন্টি ম্যাচ এবং একটি 100 ওভার ম্যাচ অর্থাৎ ওয়ান ডে ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রতিটি টিমে রাখা হয়েছে 15 জন সদস্যকে। খেলোয়াড় ছাড়াও টিমে রয়েছেন একজন ম্যানেজার, একজন মেন্টর এবং একজন খেলার কোচ। উল্লেখ্য, বিসিসিআই এবং আইসিসি উভয়কেই বর্তমানে ক্রিকেট খেলা নিয়ে বিশেষ নজর দিতে দেখা যাচ্ছে। বিশেষ করে বর্তমানে মহিলা ক্রিকেটারদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মতো এখন থেকে চালু হয়েছে উইমেন ক্রিকেট লীগও। তবে এখনও পর্যন্ত বিশেষভাবে সক্ষম কিংবা দিব্যাঙ্গদের নিয়ে ক্রিকেট খেলার সেই অর্থে এগিয়ে আসতে দেখা যায়নি এই সমস্ত ক্রিকেট সংস্থাদের। খেলার অধিকার প্রত্যেকেরই রয়েছে। সরকার যদি একটু এগিয়ে আসে তাদের দিকে, তাহলে তারা আন্তর্জাতিক স্তরে গিয়ে প্রত্যেকটি খেলা আর ৫টি সাধারণ খেলোয়াড়দের মতন খেলে দেশে নিয়ে আসতে পারবে জয়ের পদক। এমনটাই জানাচ্ছেন খেলার আয়োজক এবং খেলোয়াড়েরা। কি কি সমস্যা, কোন সাহায্য তারা পাচ্ছে সংস্থা থেকে, একটু তাদের মুখ থেকে শুনে নেব। আমি প্রকাশ আইদি, আমি হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত বাসিন্দা। আমাকে রেগুলার 110 মানে প্র্যাকটিসের সময় আমাকে 110 কিলোমিটার জার্নি করে আসতে হয়। মোটামুটি আমার 5 ঘন্টার উপর সময় লাগে। তো 5 ঘন্টার সময়, 5 ঘন্টা আপনার এখানে আসতে। আর এই সংস্থায় দীর্ঘদিন ধরে খেলছেন সুমন, সুমন দে, তার একটি ডান হাতে তার সক্ষমতা অনেক কম আছে সাধারণ মানুষের থেকে, তবুও সে এই সমস্ত উপেক্ষা করে মাঠে আসছে। তার বাড়ি কোথায়, কী করে জেনে নি। হ্যাঁ সুমন, আমি সুমন, আমার বাড়ি চাকদা। যেহেতু এই আমাদের অ্যাসোসিয়েশনটা নদিয়া জেলার মধ্যে বেশি কাজ করে, তা আমার অতটা অসুবিধা হয় না আসতে কাছের জন্য। আর আমাদের একটু ফেসিলিটি পাওয়ার জন্য যারা সাহায্য করছে তারা আরও যদি বেশি সাহায্য করে তাহলে আমাদের আরও ভালো হয়। দূরের থেকে যারা আসছে তাদের কিছু সাহায্য হয়ে যাবে সেই জন্য। এরা যেরকম অনেক দূর থেকে আসে, সে শিলিগুড়ি থেকে আসে, জলপাইগুড়ি থেকে আসে, এই গঙ্গাসাগর থেকে আসে, অনেক দূর থেকে আসা খুব প্রবলেম। ওখানে গঙ্গাসাগরে নৌকা পার হতে হয়, তারপরে ট্রেন ধরতে অনেক জার্নি করে আসে। তাই এদের যারা সাহায্য করে তারা আরও যেন অনেকে সাহায্য করে আমাদের, তাহলে আমাদের খুব প্লেয়ারদের খুব ভালো। এবার সুমনের কথা থেকেই আসি, এর নাম হচ্ছে শিবশঙ্কর গিরি, তার বাড়ি গঙ্গাসাগর। তো গঙ্গাসাগর থেকে এখানে আসতে অনেকটা সময় লাগে, এবং কীভাবে সে আসে এবং প্র্যাকটিসটা কীভাবে সে করে তার কাছ থেকে একটু শুনে নি। আমি শিবশঙ্কর গিরি, আমি আসি গঙ্গাসাগর থেকে। এখানে আসতে প্রায় 8-9 ঘন্টা লেগে যায়, কিন্তু 8-9 ঘন্টা লাগলে কেছে আমাদের নৌকো পেরোতে হয়। তাই প্র্যাকটিস যদি আজকের থাকে আমাকে একদিন আগে থেকে বেরোতে হয়, এসে মাঝখানে হোল্ড করতে হয় একদিন, আবার প্র্যাকটিস সেরে সেদিনও আবার হোল্ড করে তার পরদিন বাড়ি ফিরতে হয়। তো যারা ডোনেট করে সবাইকে থ্যাংক ইউ জানাই। আপনারা যদি আরও একটু বেশি যদি আগ্রহী হন, তাহলে আমরা এত দূর থেকে আসি এখানে, মানে যদি ক্যাম্প করে যদি থাকার ব্যবস্থা হয় তাহলে আরও ভালো হয়। থ্যাংক ইউ।
এখানে আছে, তুমি কোথা থেকে এসেছ? আমি পূর্ণপুরা, আমি জলপাইগুড়ি থেকে আসি। আমার আসা প্রায় 14-15 ঘন্টা লাগে। ওখানে জেনারেল ক্রিকেটের সঙ্গে তুমি যুক্ত? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সুপার ডিভিশন খেলি নেতাজি মডার্ন ক্লাবে। আচ্ছা, এখানে আরও আছে, আরও আরও খেলোয়াড় আছে যারা অনেক দূর দূর থেকে আসছে। এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তুমি কোথা থেকে আসো? মুর্শিদাবাদ। আর তোমার নাম কি? ফারুক আব্দুল্লাহ। হ্যাঁ, তোমার এখানে আসতে কোনো সমস্যা হয় না? সেরকম সকালে বেরোচ্ছি 6টার সময়, এখন এসছি 11টার সময়, 4 ঘন্টা লেগে যায়, 5 ঘন্টা। এখানে আছে আরেকজন খেলোয়াড়, নাম? আমার নাম বিমল মাহাতো, আমি পুরুলিয়া ঝাল্লা থেকে এসেছি। আমি আমাকে আসতে প্রায় 8-9 ঘন্টা জার্নি করতে হয়। তো এই যে এখানে অ্যাসোসিয়েশনে আপনারা খেলছেন, তো আপনাদের এখানে কি মানে এই যে খাওয়া দাওয়া, আপনাদের যে কিস, এগুলো কিভাবে আপনারা জোগাড় করেন? এগুলো আমাদের ডোনেশনের দ্বারা আমাদের অ্যাসোসিয়েশন চলছে। তো আমরা আশাবাদী তাদের আরও একটু বেশি করে যাতে আমরা সাহায্য পাই, তাহলে আমাদের দূর দূর থেকে যারা আসছে তারা খুব উপকৃত হবে এবং তাদের খুব সাহায্য হবে। এখানে একটা সিনিয়র খেলোয়াড়, তাকে আপনারা অনেকদিনই দেখেছেন, তপন। তপন এই এই গ্রাউন্ডেরই মানে বলতে পারেন ওই ওর তত্ত্বাবধানে এখানে খেলা, এখানে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ হয়। তা তপন, তোমার এই যে এত দীর্ঘদিনের যে প্রচেষ্টা, এখানে অ্যাসোসিয়েশনকে যেভাবে সাহায্য করছো, তা এটা কি তোমার কোনো সমস্যা তৈরি হয় নাকি তুমি এটা আনন্দ সহকারে করো? আমি এটা আনন্দ সহকারে করি। আর আমাদের অ্যাসোসিয়েশন বেঙ্গলে যেভাবে কাজ করছে, আমার মনে হয় না অন্য কোনো অ্যাসোসিয়েশন এইভাবে কাজ করে। তা সত্ত্বেও আমাদের অনেক ওয়েলফেয়ার আছে যারা সাহায্য করছে, তারা সাহায্য ছাড়া আমরা কোনো পথে চলতে পারবো না। আমরা বলবো আমাদের অনেক দূর দূর থেকে অনেক প্লেয়ার আসে, তাদেরকে আমরা কিছুই দিতে পারি না, তাদেরকে কোনো রকমভাবে আমরা সাহায্য করতে পারি না। এরা অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে, কিন্তু আপনারা যদি আপনাদের অনেকভাবে এসে সাহায্য করেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না, কারণ আমরা যে এতগুলো প্লেয়ার এখানে এসেছি সবার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ ছাড়া আমরা কি সামনে অনেক বড় ভবিষ্যৎ থাকতে হয়। সেই প্রচেষ্টা থেকে আমরা এখানে এসেছি, আর তাদের কাছে যদি কিছু না দিতে পারি তাহলে আমরা সত্যি পুরো দুঃখিত, মানে আমরা অ্যাসোসিয়েশন পক্ষে দুঃখিত। মানে আপনারা আরেকটু যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাবো। ধন্যবাদ। এতক্ষণ আমরা খেলোয়াড়দের কথা শুনলাম, এবার আমরা এই টিমটা যার উদ্যোগে হয়েছে এবং যিনি সবসময় নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই ছেলেগুলোকে যদি একটু ভালো খেলার জায়গায় পৌঁছে দিতে পারে, তো সেই কারণে হচ্ছে তার একটা লড়াই চলছে দীর্ঘদিন ধরে, তাকে আমরা চিনি, পরিচিত মুখ অভিজিৎ। অভিজিতের কাছ থেকেও একটু শুনবো সে কি তার আগামী দিনে তার কি স্বপ্ন, এবং এদের এই সমস্ত জোগাড় করতে তাকে কি করতে হয়, কাদের কাছ থেকে সেই সাহায্যগুলো পায়, মানুষের একটু জানার দরকার আছে যাতে আরও বেশি করে মানুষ তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। তো অভিজিতের কাছ থেকে শুনবো কীভাবে তার এই সংস্থা চলছে। আমাদের এই দিব্যাং ক্রিকেট তো লাস্ট আমরা 10-15 বছর ধরে লড়াই করছি, লড়াইটা এটাই কি আমরা যেন ভালো ফ্যাসিলিটি পাই, আমাদের প্লেয়াররা যেন ভালো কিছু পাই, যেমন একটা জেনারেল ক্রিকেট যে প্লেয়ারগুলো পাই সেরকম যেন আমাদের প্লেয়াররা পাই, যেন ভালো ড্রেস পরে তারা খেলতে পারে, যেন মাঠে যখন নামে তারা দেখতে যেন সুন্দর লাগে, এটা আমার সবসময় ইচ্ছা ছিল। এবং যেন ম্যাচ বেশি খেলতে পারে আমাদের প্লেয়াররা, যেন যত বেশি ম্যাচ খেলবে তত বেশি কিন্তু প্লেয়ারদেরা কিন্তু তাদের জানবে, তাদের সোসাইটিতে তাদের কিন্তু মান সম্মান এইভাবে বাড়বে। এবং আমরা যদি প্রত্যেকটা প্লেয়ারকে সেই সম্মানটুকু দিতে পারি সেটা মানে আমাদের কাছে অনেক বড় পাওনা, কেন আমরা তো সেইভাবে এত দূর থেকে যারা আসছে তারা সামান্য একটা লাঞ্চ, সামান্য একটা কিট, সেটাও কিন্তু আমাদের যেসব ওয়েলফেয়াররা আছে সমস্ত ওয়েলফেয়ারে তাদের হেল্পে, তাদের সাপোর্টে কিন্তু দিনের পর দিন তারা সাপোর্ট করে যাচ্ছে। আজকে আমাদের অ্যাসোসিয়েশন অনেক বড় হয়েছে, অনেক প্লেয়ার অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, আমরা যেন একটা ফিউচার তৈরি করতে তার জন্য মানে লড়াইটা অনেক ভালো কিছু করতে পারছি, আশা করি আরও ভালো কিছু করার ইচ্ছা। তো আমাদের আশাবাদী আমরা যেভাবে আমাদের ওয়েলফেয়াররা সাপোর্ট করে এইভাবে আমরা সাপোর্ট পাই যেন এরা আরও ম্যাচ করতে পারে, কেন ওয়েলফেয়াররা সাপোর্ট না করলে আমি এদের জন্য কিছু করতে পারবো না এবং ম্যাচ করতে পারবো না, ম্যাচ না করতে। দাদাজি কী কারণে সাংবাদিক সম্মেলন করেছেন? প্রথমে আমি জানাই থ্যাংক ইউ ভেরি মাচ, কেন এর আগে আমরা এখানে বাংলাদেশের সঙ্গে ম্যাচ করেছিলাম, যেভাবে আপনারা আমরা মিডিয়া ভাইরা সাপোর্ট করেছিলাম সত্যি খুব থ্যাঙ্কফুল। আর আজকেও আমাদের এটা ফোর্থ ইয়ার হচ্ছে ম্যাত্রী সিরিজ, তার জন্য আজকে আমাদের এই আপনাদেরকে ডাকা এবং একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আজকে টিম অ্যানাউন্সমেন্ট করা। আর আমাদের এই নিয়ে 4 বছর বাংলাদেশের সঙ্গে যে আমাদের খেলাটা এটা আমাদের কন্টিনিউ হয়, 1 বছর আমাদের আমরা যাই বাংলাদেশে এবং 1 বছর বাংলাদেশ টিম আসে। বাংলাদেশ বাদে আর কোথাও কোথাও গিয়েছেন খেলতে? আমাদের কিন্তু সারা বছর ইন্ডিয়া খেলা হয়, কিন্তু আমরা চাই এই ম্যাত্রী সিরিজটা আমরা প্রত্যেক বছর ধরে রাখা, কেন এটা বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্কের সঙ্গে সঙ্গে আমাদের এই দিব্যাং ক্রিকেটটা মানুষের কাছে পৌঁছানো, কীভাবে এই খেলাটা মানুষের কাছে জানায়, কেন আপনারা জানেন আমাদের এই দিব্যাং ক্রিকেট করতে অনেকটা পরিশ্রম করতে হয়, কেন আমাদের অ্যাসোসিয়েশন সমস্তটা ডোনেশনে চলে এবং যেসব মানুষরা হেল্প করে তার জন্য এই ম্যাচগুলো করা, যেন আরও মানুষের কাছে এই খবরটা পৌঁছায়, এই খেলাটা পৌঁছায়।
এটা কি দুই দেশের মধ্যে হয়? হ্যাঁ, ম্যাত্রি সিরিজটা আমাদের বাংলাদেশ এবং আমাদের সঙ্গে প্রত্যেক দেশ। আগামী দিন অন্য দেশের সঙ্গে করার কি এরকম কথাবার্তা কি সম্ভাবনা? এখন সেরকম প্ল্যান নেই, কিন্তু দেখা যাক, সেই ধরনের আমরা সাপোর্ট পাই, স্পন্সর পাই, ডেফিনেটলি আমরা ট্রাই করবো এটা করার জন্য। আগে আমরা যে খেলেছিলাম তখন ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে, ইন্ডিয়া টিম তৈরি করে, সারা ইন্ডিয়ার প্লেয়ার কালেকশন, মানে কালেকশন সিলেকশন করে আমরা খেলেছিলাম। এটা শুধুমাত্র আমাদের নিজেদের টিমটা আমরা অংশগ্রহণ করি। ক্রীড়া দপ্তর রাজ্য কিংবা কেন্দ্র সরকার তরফে কোনো আপনাদের সাহায্য করে না ক্রীড়া দপ্তরের তরফ থেকে? অ্যাকচুয়ালি আমাদের এই দিব্যাং ক্রিকেটটা, মানে ক্রিকেটটা তো একটা বিসিসিআই এবং সিএবির আন্ডারে যায়, তো এই খেলাটা যেরকম প্যারাঅলিম্পিকে যেভাবে সাপোর্টটা হয় এটা কিন্তু সেই সরকারি ব্যাপারটা আসে না, তো এটা সম্পূর্ণটা একটা বিসিসিআই সিএবি যায়। সিএবি আমাদেরকে যখনই আমরা চাই হেল্প চাই, একটা গ্রাউন্ড দেওয়া ইয়া ওইভাবে সাপোর্ট হয়, কিন্তু সেইভাবে অ্যাফিলিয়েশন দেওয়া ইয়া ওইভাবে আর্থিক সাহায্য সেটা এখনও আসেনি। তো আমরা আশাবাদী এই দিনও খুব তাড়াতাড়ি আসবে, এবং ওই সিএবি বিসিসিআই আমাদের গ্রাউন্ড দিয়ে শুরু করে ওই সাপোর্টটা আমরা পাই। এছাড়া কিন্তু সম্পূর্ণটা মানুষের বিশেষভাবে সক্ষম। কী ধরনের অসুবিধা সম্মিলিত মানুষজন এখানে খেলে? আমাদের এটা হলো দিব্যাং, মিন্স অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, যারা ওই ক্যাটাগরিতে খেলা হয়। এবং আমাদের এই ক্যাটাগরি চার রকমের খেলা হয়, যেমন ব্লাইন্ড আছে, হুইল চেয়ার হয়, ডিফেন্ডম। আমাদের এটা যারা হাতে পায়ের প্রবলেম তাদের এই ক্যাটাগরিতে খেলাটা হয়। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে খেলার ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, আমরা লাস্ট ইয়ার ট্রাই করেছিলাম, কিন্তু মেয়েরা সেইভাবে যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ তারা আগিয়ে না আসার জন্য আমাদের টিম করাটা খুব সমস্যা হচ্ছে। এবং কিছু কিছু স্টেটে মেয়েদের টিমও আছে, কিন্তু বেঙ্গলে এখনও আমরা করে উঠতে পারিনি। কারণটা হলো সেইভাবে মেয়েরা সামনে আসছে না, গার্জেনরা সেইভাবে মনে হয় সে কীভাবে থাকতে পারে কি আমাদের মেয়েদেরকে ওইভাবে আগে, মেবি ওটা হতে পারে। কারণ যারা অতীতে খেলোয়াড় ছিলেন আপনাদের বা খেলছেন, তাদের ক্ষেত্রে কোনো চাকরি বাকরি বা অন্যান্য ধরনের সুযোগ সুবিধা মিলেছে দৃষ্টি আকর্ষণ হওয়ার পরে? সেইভাবে এই খেলা করে চাকরি তো সেইভাবে নেই, কিন্তু হ্যাঁ অনেক সময় হয়েছে যারা খেলা করে যাদের একটু নাম হয়েছে, যেমন আমাদের টিমে যেমন সমরেশ আছে, এক সময় পাকিস্তান গেছিল, তার রানাঘাটে যেমন তাকে একটা সুবিধা করে দিয়েছে। তো অনেক সময় একটা মিডিয়া আপনারা হাইলাইট করলে সেই ধরনের এলাকাতে চাকরি কোনোভাবে, কিন্তু এই খেলে চাকরি সেটা এখনও আসেনি। এখন আপনাদের খেলাটা কোথায় কবে হচ্ছে? এটা আমাদের 28 এবং 29 তারিখে আগরপাড়াতে হচ্ছে, বিবেকানন্দ সমিতি গ্রাউন্ডে। বাংলাদেশ টিম আসছে 27 তারিখে। সেক্ষেত্রে কোনো গণমাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে, মানুষজন দেখবেন কিভাবে? এটা ইউটিউবে আমাদের দেখানো হবে, E+ চ্যানেলে দেখানোর একটা ব্যবস্থা আছে, সম্পূর্ণ খেলাটা লাইভ দেখা যাবে। আর এমনি অন্যান্য যে সংবাদ মাধ্যম আছে সেগুলো কখনো, যেমন আজকে আপনারা আমাদের সাপোর্ট করতে এসছেন, তো আমরা আশাবাদী আগরপাড়াতেও আপনারাও আমার ইনভিটেশন থাকলো, এবং ওখানকার যদি কোনো মিডিয়া আসে তো ডেফিনেটলি আমাদের জন্য ভালো হয়, খেলার জন্য ভালো হয়। কতজন টিম আপনাদের? এটা আমাদের কোচ এবং ক্যাপ্টেন আছে, তারা অ্যানাউন্স করবে। এবং কারা কারা আমাদের সাপোর্ট করলো এই খেলার জন্য আমরা চাই তাদেরও নাম একটু। আপনার নাম? অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। মূলত আমাদের নিজেদের টিম, আমরা সারা বছরই বিভিন্ন জায়গায় খেলি, কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে, সেই কারণে আমরা টিমটাকে আরও ব্যালেন্স করেছি। আমাদের মধ্যে যারা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে আছে সেই তাদেরকে নিয়েই আমরা টিমটা করতে চলেছি, এবং যে টিমটা আমরা প্রাথমিকভাবে করেছি সেখানে আমরা 15 জনকে রেখেছি টিমে। এছাড়া কোচ আছেন, ম্যানেজার আছে, আর মেন্টর আছেন আমাদের একজন। তো আমি আপনাদের মাধ্যমে নামগুলো জানিয়ে দিই। আমার টিমের আমার পাশে যে আছে সে জয়ন্ত সাধুকা, সে ক্যাপ্টেন। আমার ডান দিকে আছে দীপঙ্কর মল্লিক, ভাইস ক্যাপ্টেন। এছাড়া টিমে আরও যে মেম্বার আছে, মহেশ কুমার সাউ, সুকুমার মাহাতো, রিতম সরকার, সুমন দে, দেবাশিস সাধু খান, বিমল মাহাতো, সমরেশ বিশ্বাস, মুদাসার খান, প্রণব ওরাও, অভিজিৎ বিশ্বাস, রোহিত গুপ্ত এবং শুভজিৎ মণ্ডল, এই 15 জনকে নিয়ে আমার টিমের স্কোয়াড আছে, আর রাকেশ মধু। আর এছাড়া টিমের কোচ হিসাবে আমি যেরকম আছি, ম্যানেজার আমার টিমে আছে বিবেক সিনহা, আর মেন্টর বলে আমরা একজনকে পেয়েছি আমাদের, যিনি আমাদের মাঠটাকে খুবভাবে সুন্দরভাবে অর্গানাইজ করছেন, কপিল বসু, ওই আগরপাড়ার বাড়ি উনি, উনি আমাদের ভীষণভাবে সাহায্য করছেন। আর অফিসিয়ালি আমরা যেসব স্পন্সর যাদের কাছ থেকে আমরা পেয়েছি, তাদের মধ্যে অ্যাম্বিশন যে টি শার্টটা আমরা পরে আছি, এই টি শার্টটা সারা বছর আমাদেরকে অ্যাম্বিশন স্পোর্টস স্পন্সর করেন আমাদের এই সিরিজের জন্য, তারা আমাদেরকে এই ড্রেস দিচ্ছেন। এছাড়া কলকাতা নাইট ইউনাইটেড বলে একটি সংস্থা আছে, তারা গ্রাউন্ডটাকে রেডি করে দিচ্ছেন আমাদের জন্য। GMK পোর্টস, যারা বাংলাদেশের জার্সি এবং ম্যান অফ দ্য যে সিরিজের টুর্নামেন্টে যে ম্যান অফ দ্য সিরিজ আছে তার একটা প্রাইজ দিচ্ছেন, এছাড়া উইনার্স ট্রফিটা তারা দিচ্ছেন। এছাড়া ব্রাইট 11 কলকাতার একটি সংস্থা, তারা আমাদের রানার্স আপের যে অর্থমূল্যটা 10,000 টাকা সেটা তারা সাহায্য করছেন। আর এছাড়া সারা বছর আমাদেরকে যিনি সাহায্য করেন, আগে আমাদের ফুলিয়ার বিডিও ছিলেন, এখন উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বর্ধমান, সুমন স্যার, সুমন দেবনাথ, উনি আমাদের সর্বতোভাবে সাহায্য করছেন। এছাড়া
আমাদের বিসিসিআইয়ের মহিলা ক্রিকেটার মৌমিতা চক্রবর্তী, উনি সারা বছর সাহায্য করছেন, এবারও করছেন। এছাড়া অনন্যা মিত্র, যিনি বেঙ্গলের কোচ এবং প্রাক্তন খেলোয়াড়, তিনিও সাহায্য করছেন। আর সাথে আছি, পাশে আছি বলে একটি সংস্থা, তারাও আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন। ম্যান অফ দ্য সিরিজের যে টুর্নামেন্টের যে প্রাইজগুলো সেগুলো দিয়ে সহযোগ করছে। আরও আমরা আশাবাদী যে প্রতিবারই যেরকম অনেক মানুষ সাহায্য করেন, এই যে আমাদের কাছে আছে, তো যারা আমাদেরকে এইভাবে সাহায্য করছে, অফিসিয়াল পার্টনার এটা আছে, ঠিক আছে। এবং যে মৈত্রী সিরিজ, তার যে ভেন্যুটা, ঠিক আছে।